রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় প্রশাসন ভবনে তালা দিয়ে ভয়াবহ বিক্ষোভ। রাজশাহী বিশ্ববিদ্যালয় বা রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। রোববার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমাদের শত শত ভাইয়ের আহত অবস্থায় মেডিকেলে ভর্তি আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের ঘুমন্ত চেহারা আমরা অনেক দেখেছি, গতকালের ঘটনায় আমরা প্রশাসনের কাউকে পাশে পাইনি। এ সময় প্রাক্তনের পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। প্রশাসন ভবনের পর উপাচার্যের বাসভবন ঘেরাও করে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুমকি দেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় 12 থেকে 13 মার্চ সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাতে অনিবার্য কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন রাবি উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সত্তার। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে মোহাম্মদ নামের একটি বাসে রাজশাহী যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের 17-18 সেশনের একজন শিক্ষার্থী। বাসের সিটে বসাকে কেন্দ্র করে চালক শরীফুল এবং তার সহযোগী রিপনের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই শিক্ষার্থীর। বিশ্ববিদ্যালয়ের সামনে বিনোদপুর বাজারে বাস থেকে নামার সময় তাদের আবারও কথা কাটাকাটি হয়। এই সময় বিনোদপুর বাজারে একজন ব্যবসায়ী বা চালকের পক্ষ নিয়ে কথা বলেন। তখন শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি শুরু হয় তার। খবর পেয়ে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। এ সময় ব্যবসায়ীরা তার মোটরসাইকেল ভাঙচুর করেন। ধাওয়া দিয়ে তাকে ক্যাম্পাসের ভেতরে ঢুকে দেওয়া হয়। এতেই বড় হয়ে যায় ঘটনাটি। খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা আবাসিক হল থেকে বের হয়ে বিনোদপুর গেটের পাশে অবস্থান নেন। আর ব্যবসায়ীর অবস্থান নেন রাজশাহী ঢাকা মহাসড়ক বিনোদপুর বাজারে। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে আহত হন অনেক শিক্ষার্থী। ব্যবসায়ীদের মধ্যেও আহত হন অন্তত 10 জন। এদিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। তবে রাত 10টার পর ফের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে বেরিয়ে পড়েন। এ সময় তারা বিক্ষোভ শুরু করেন। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।